বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে বিধায়িকা কল্যাণী সাহারায়। বন্যায় কবলিত গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে পরিস্থিতি যেমনভাবে চলছে, ঠিক একই রকমভাবে নানা জায়গায় নানা প্রকারের সামাজিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনসমূহ বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে। ঠিক এরকমভাবে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো বিজেপি দলের কর্মীরা সহ তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও তেলিয়ামুড়ার একাংশ সুনাগরিকেরা। বৃহস্পতিবার দুপুরে তেলিয়ামুড়া বিধানসভা এলাকার সবকটি শরণার্থী শিবিরে ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় নিজে উপস্থিত থেকে শরণার্থীদের খোঁজ খবর নেন এবং ওনার উপস্থিতিতে তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও এলাকার একাংশ সুনাগরিকেরা বন্যা দুর্গতদের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে ঝড় বৃষ্টি এবং বন্যার ভ্রুকুটিকে উপেক্ষা করে যেভাবে বিধায়িকা কল্যাণী সাহারায় সহ একাংশ যখন সহযোগিতা এবং সহানুভূতির বার্তা নিয়ে সমাজের মধ্যে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে, তখন তা কিন্তু নিশ্চিতভাবে সাধুবাদের যোগ্য। এখন অব্দি 12টার উপরে আমাদের 14টার মতো এখন শেল্টার হাউস রয়েছে। এই মুহূর্তে আমরা শিশু মালঞ্চ স্কুলে রয়েছি। আমি সারা রাজ্যের কথা জানি না, আমাদের তেলিয়ামুড়াতে প্রশাসন এত সুন্দরভাবে কাজ করছে। আমাদের সিএম সাহেব থেকে শুরু করে আমাদের ডিসিএমরা, এই মুহূর্তে ডিসিএম অমিত রায় চৌধুরী আমাদের সঙ্গে আছে, হেলথ ডিপার্টমেন্ট, পঞ্চায়েতে আমাদের কাজ করছেন বিডিও সাহেব, আরপিএম, প্রত্যেকে এত সুন্দর কাজ করছেন। এবং আমাদের ভারতীয় জনতা পার্টি মন্ডল থেকে শুরু করে যুব মোর্চা, মহিলা মোর্চা, প্রত্যেকটি মানুষ, এছাড়া অরাজনৈতিক ব্যক্তিত্ব এই মুহূর্তে মার্চেন্ট অ্যাসোসিয়েশন আমাদের সঙ্গে রয়েছেন, সভাপতি রয়েছেন, সম্পাদক, সহসম্পাদক রয়েছে। অর্থাৎ এটা যেমন ন্যাশনাল ডিজাস্টার, এটা বিপর্যয়, সমাজের কোনো অংশের মানুষ কিন্তু বসেনি এই ঘরে, প্রত্যেকে মানুষের যারা বিপর্যস্ত তাদের পাশে দাঁড়িয়েছে। আজকে শিশু মানুষ যে স্কুলের এদিন বিধায়িকা কল্যাণী সাহারা ছাড়া উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তথা তেলিয়ামুড়া পৌর পরিষদের সহকারী পৌরপিতা মধুসূদন রায়, তেলিয়ামুড়া মণ্ডলের সাধারণ সম্পাদক নন্দন রায় ও গোপাল বর্মন, মণ্ডলের অফিস সম্পাদক সুমন ঘোষ, প্রজেশ সরকার সহ অন্যান্যরা। রিপোর্ট আর ইনিউজ।